পঞ্চম খণ্ড প্রচ্ছাদন প্রথম পরিচ্ছেদ আমিয়টের পরিণাম। মুর্শিদাবাদ আসিয়া ইংরেজের নৌকা সকল পৌঁছিল। মীর কাসেমের নায়েব মোহাম্মদ তকি খান নিকট সংবাদ আসিল যে আমিয়ট পৌঁছিয়াছে। মহাসমারোহের সহিত আসিয়া মোহাম্মদ তকি আমিয়টের সঙ্গে সাক্ষাৎ করিলেন। আমিয়ট আপ্যায়িত হইলেন। মোহাম্মদ তকি খাঁ পরিশেষে আমিয়টকে আহারার্থ নিমন্ত্রণ করিলেন। আমিয়ট অগত্যা স্বীকার করিলেন, কিন্তু প্রফুল্ল মনে নহে। এদিকে মোহাম্মদ তকি দূরে অলক্ষিত রূপে প্রহরী নিযুক্ত করিলেন, ইংরেজের নৌকা খুলিয়া না যায়। মোহাম্মদ তকি চলিয়া গেলে ইংরেজেরা পরামর্শ করিতে লাগিলেন যে নিমন্ত্রণে যাওয়া কর্তব্য কি না। গলস্টন ও জনসন এই মত ব্যক্ত করিলেন যে ভয় কাহাকে বলে তাহা ইংরেজ জানে না, জানাও কর্তব্য নহে, সুতরাং নিমন্ত্রণে যাইতে হইবে। আমিয়ট বলিলেন, যখন ইহাদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হইতেছি এবং অসৎভাব যতদূর হইতে হয় হইয়াছে, তখন ইহাদিগের সঙ্গে আহার ব্যবহার কি। আমিয়ট স্থির করিলেন নিমন্ত্রণে যাইবেন না। এদিকে যে নৌকায় দলনী ও কুলসম বন্দী স্বরূপে সংরক্ষিতা ছিলেন, সে নৌকাতেও নিমন্ত্রণের সংবাদ পৌঁছিল। দলনী ও কুলসম কানে কানে কথা কহিতে লাগিল। দলনী বলিল, কুলসেম শুনিতেছ, বুঝি মুক্তি নিকট। কুলসম কহিল, কেন? দলনী কহিল, তুই যেন কিছুই বুঝিস না, যাহারা নবাবের বেগমকে কয়েদ করিয়া আনিয়াছে তাহাদের যে নবাবের পক্ষ হইতে সাদর নিমন্ত্রণ হইয়াছে, ইহার ভিতর কিছু গূঢ় অর্থ আছে, বুঝি আজ ইংরেজ মরিবে। কুলসম কহিল, তাতে কি তোমার আহ্লাদ হইয়াছে? দলনী কহিল, নহে কেন, একটা রক্তারক্তি না হইলেই ভালো হয়, কিন্তু যাহারা আমাকে অনর্থ কয়েদ করিয়া আনিয়াছে তাহারা মরিলে যদি আমরা মুক্তি পাই তাহাতে আমার আহ্লাদ বই নাই। কুলসম কহিল, কিন্তু মুক্তির জন্য এত ব্যস্ত কেন? আমাদের আটক রাখা ভিন্ন ইহাদের আর কোনো অভিসন্ধি দেখা যায় না, আমাদের উপর আর কোনো দৌরাত্ম করিতেছে না, কেবল আটক। আমরা স্ত্রী জাতি, যেখানে যাইব সেইখানেই আটক। দলনী বড় রাগ করিল, বলিল, আপন ঘরে আটক থাকিলেও আমি দলনী বেগম, ইংরেজের নৌকায় আমি বাঁধি, তোর সঙ্গে কথা কহিতে ইচ্ছা করে না, আমাদের কেন আটক করিয়া রাখিয়াছে বলিতে পারিস? কুলসম কহিল, তা তো বলিয়াই রাখিয়াছে। মুঙ্গেরে যেমন হে সাহেব ইংরেজের জামিন হইয়া আটক আছে, আমরাও তেমনি নবাবের জামিন হইয়া ইংরেজের কাছে আটক আছি। হে সাহেবকে ছাড়িয়া দিলেই আমাদিগকে ছাড়িয়া দিবে, হে সাহেবের কোনো অনিষ্ট ঘটিলেই আমাদেরও অনিষ্ট ঘটিবে, নহিলে ভয় কি। দলনী আরও রাগিল, বলিল, আমি তোর হে সাহেবকে চিনি না, তোর ইংরেজের গোঁড়ামি শুনিতে চাহি না, ছাড়িয়া দিলেও তুই বুঝি যাইবি না। কুলসম রাগ না করিয়া হাসিয়া বলিল, যদি আমি না যাই তবে তুমি কি আমাকে ছাড়িয়া যাও? দলনী রাগ বাড়িতে লাগিল, বলিল, তাও কি সাধ নাকি? কুলসম গম্ভীরভাবে বলিল, কপালের লিখন কি বলিতে পারি। দলনী ভ্রু কুঞ্চিত করিয়া বড় জোরে একটা ছোট কিল উঠাইল, কিন্তু কিলটি আপাতত পুঁজি করিয়া রাখিল, ছাড়িল না। দলনী আপন কর্ণের নিকট কিলটি উত্থিত করিয়া কৃষ্ণ কেশ ও গুচ্ছ সংস্পর্শে যে কর্ণ সভ্রমের প্রস্ফুট কুসুম বত শোভা পাইতেছিল, তাহার নিকট কোমল কোরকতুল্য বদ্ধ মুষ্টি স্থির করিয়া বলিল, তোকে আমিয়ট দুই দিন কেন ডাকিয়া লইয়া গিয়েছিল, সত্য কথা বলতো। কুলসম কহিল, সত্য কথা তো বলিয়াছি, তোমার কোনো কষ্ট হইতেছে কি না তাহাই জানিবার জন্য। সাহেবদিগের ইচ্ছা যত দিন আমরা ইংরেজের নৌকায় থাকি সুখে স্বাচ্ছন্দ্যে থাকি, জগদীশ্বর করুন ইংরেজ আমাদের না ছাড়ে। দলনী কিল আরও উচ্চ করিয়া তুলিয়া বলিল, জগদীশ্বর করুন তুমি শীঘ্র মরো। কুলসম কহিল, ইংরেজ ছাড়িলে আমরা ফের নবাবের হাতে পড়িব, নবাব তোমাকে ক্ষমা করিলে করিতে পারেন, কিন্তু আমায় ক্ষমা করিবেন না, ইহা নিশ্চিত বুঝিতে পারি। আমার এমন মন হয় যে যদি কোথায় আশ্রয় পাই তবে আর নবাবের হুজুরে হাজির হইব না। দলনী রাগ
ত্যাগ করিয়া গদগদ কণ্ঠে বলিল, আমি অনন্য গতি, মরিতে হয় তাহারই চরণে পতিত হইয়া মরিব। এদিকে আমিয়ট আপনার আজ্ঞাধীন সিপাহীগণকে সজ্জিত হইতে বলিলেন। জনসন বলিলেন, এখানে আমরা তত বলবান নহি, রেসিডেন্সির নিকট নৌকা লইয়া গেলে হয় না? আমিয়ট বলিলেন, যেদিন একজন ইংরেজ দেশি লোকের ভয় পলাইবে সেই দিন ভারতবর্ষে ইংরেজ সাম্রাজ্য স্থাপনের আশা বিলুপ্ত হইবে। এখান হইতে নৌকা খুলিলেই মুসলমান বুঝিবে যে আমরা ভয় পলাইলাম, দাঁড়াইয়া মরিব সেও ভালো, তথাপি ভয় পাইয়া পলাইব না। কিন্তু ফস্টার পীড়িত, শত্রু হস্তে মরিতে অক্ষম, অতএব তাহাকে রেসিডেন্সিতে যাইতে অনুমতি কর, তাহার নৌকায় বেগম ও দ্বিতীয় স্ত্রীলোকটিকে উঠাইয়া দাও এবং দুইজন সিপাহী সঙ্গে দাও, বিবাদের স্থানে উহাদের থাকা অনাবশ্যক। সিপাহীগণ সজ্জিত হইলে আমিয়টের আজ্ঞানুসারে নৌকার মধ্যে সকলে প্রচ্ছন্ন হইয়া বসিল। ঝাঁপের বেড়ার নৌকায় সহজেই ছিদ্র পাওয়া যায়, প্রত্যেক সিপাহী এক এক ছিদ্রের নিকটে বন্দুক লইয়া বসিল। আমিয়টের আজ্ঞানুসারে দলনী ও কুলসম ফস্টরের নৌকায় উঠিল, দুইজন সিপাহী সঙ্গে ফস্টর নৌকা খুলিয়া গেল। দেখিয়া মোহাম্মদ তকির প্রহরীরা তাহাকে সংবাদ দিতে গেল। এ সংবাদ শুনিয়া এবং ইংরেজদিগের আসিবার সময় অতীত হইল দেখিয়া মোহাম্মদ তকি ইংরেজদিগকে সঙ্গে লইয়া আসিবার জন্য দূত পাঠাইলেন। আমিয়ট উত্তর করিলেন যে কারণবশত তাহার নৌকা হইতে উঠিতে অনিচ্ছুক। দূত নৌকা হইতে অবতরণ করিয়া কিছু দূরে আসিয়া একটা ফাঁকা আওয়াজ করিল, সেই শব্দের সঙ্গে তীর হইতে 10-12 বন্দুকের শব্দ হইল। আমিয়ট দেখিলেন নৌকার উপর গুলি বর্ষণ হইতেছে এবং স্থানে স্থানে নৌকার ভিতর গুলি প্রবেশ করিতেছে। তখন ইংরেজ সিপাহীরাও উত্তর দিল, উভয় পক্ষে উভয়কে লক্ষ্য করিয়া বন্দুক ছাড়াতে শব্দে বড় হুলস্থুল পড়িল, কিন্তু উভয় পক্ষই প্রচ্ছন্নভাবে অবস্থিত, মুসলমানেরা তীরস্থ গৃহাদির অন্তরালে লুকায়িত, ইংরেজ এবং তাহাদিগের সিপাহীগণ নৌকা মধ্যে লুকায়িত। এরূপ যুদ্ধে বারুদ খরচ ভিন্ন অন্য ফলের আশু কোনো সম্ভাবনা দেখা গেল না। তখন মুসলমানেরা আশ্রয় ত্যাগ করিয়া তরবারি ও বর্ষা হস্তে চিৎকার করিয়া আমিয়টের নৌকা অভিমুখে ধাবিত হইল। দেখিয়া স্থির প্রতিজ্ঞ ইংরেজরা ভীত হইল না, স্থির চিত্তে নৌকা মধ্য হইতে দ্রুত অবতরণ প্রবৃত্ত মুসলমান দিগকে লক্ষ্য করিয়া আমিয়ট, গলস্টন ও জনসন সহস্তে বন্দুক লইয়া অব্যর্থ সন্ধানে প্রতিবারে এক একজনে এক একজন যবনকে বালুকা সাই করিতে লাগিলেন। কিন্তু যেরূপ তরঙ্গের উপর তরঙ্গ বিক্ষিপ্ত হয় সেইরূপ যবন শ্রেণীর উপর যবন শ্রেণী নামিতে লাগিল। তখন আমিয়ট বলিলেন, আর আমাদিগের রক্ষার কোনো উপায় নাই, আইসো আমরা বিধর্মী নিপাত করিতে করিতে প্রাণ ত্যাগ করি। ততক্ষণে মুসলমানেরা গিয়া আমিয়টের নৌকায় উঠিল। তিনজন ইংরেজ এক হইয়া এককালীন আওয়াজ করিলেন, ত্রিশূল বিভিন্নের ন্যায় নৌকার উড়ো যবন শ্রেণী ছিন্ন ভিন্ন হইয়া নৌকা হইতে জলে পড়িল। আরও মুসলমান নৌকার উপর উঠিল, আরও কতগুলা মুসলমান মুদগড়াদি লইয়া নৌকার তলে আঘাত করিতে লাগিল। নৌকার তলদেশ ভগ্ন হইয়া যাওয়ায় কলকল শব্দে তরণী জলপূর্ণ হইতে লাগিল। আমিয়ট সঙ্গীদিগকে বলিলেন, গোমেষাদির ন্যায় জলে ডুবিয়া মরিব কেন, বাহিরে আইসো, বীরের ন্যায় অস্ত্র হস্তে মরি। তখন তরবারি হস্তে তিনজন ইংরেজ অকুত ভয়ে সেই অগণিত যবনগণের সম্মুখে আসিয়া দাঁড়াইল। একজন যবন আমিয়টকে সেলাম করিয়া বলিল, কেন মরিবেন, আমাদিগের সঙ্গে আসুন। আমিয়ট বলিলেন, মরিব, আমরা আজই এখানে মরিলে ভারতবর্ষে যে আগুন জ্বলিবে তাহাতে মুসলমান রাজ্য ধ্বংস হইবে, আমাদের রক্তে ভূমি ভিজিলে তৃতীয় জর্জের রাজ পতাকা তাহাতে সহজে রোপিত হইবে, তবে মর। এই বলিয়া পাঠান তরবারির আঘাতে আমিয়টের মুন্ডু চিরিয়া ফেলিল। দেখিয়া ক্ষিপ্র হস্তে গলস্টন সেই পাঠানের মুন্ডু স্কন্ধচ্যুত করিলেন। তখন 10-12 জন যবনে গলস্টনকে ঘেরিয়া প্রহার করিতে লাগিল এবং অচিরাত বহু লোকের প্রহারে
আহত হইয়া গলস্টন ও জনসন উভয়ই প্রাণ ত্যাগ করিয়া নৌকার উপর শুইলেন। তৎপূর্বেই ফস্টারের নৌকা খুলিয়া গিয়াছিল। ইতি চন্দ্রশেখর উপন্যাসের পঞ্চম খণ্ড প্রচ্ছাদনের প্রথম পরিচ্ছেদ আমিয়টের পরিণাম সমাপ্ত হইল। ধন্যবাদ।